আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার, এখন আপনাদেরকে আমি যে ঘাসটি দেখাচ্ছি এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এই জমিতে কিন্তু বন্যার সময় প্রায় কোমর সমান পানি ছিল, তো আমরা কিন্তু সেই জমিতেই ঘাসটি চাষ করেছিলাম। তো এটা হচ্ছে বন্যার পানি উঠে জমিতে, তো সেই জমিতেই দেখুন এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করা হয়েছে। তো মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন কেমন ফলন। আর আরেকটি কথা, এই ঘাসটি আজকে যে আমি ভিডিওটি দেখাচ্ছি এই ঘাসে কিন্তু ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে এই ঘাসটি শীতের আভাস পেলেই এই ঘাসটিতে ফুল আসে, তবে ফুল আসলে কোনো সমস্যা নেই, কারণ ফুলগুলো একদম নরম সফট, যা ছাগল ভেড়া গরু সব প্রাণীর জন্য এটা খাবারের জন্য উপযোগী। তবে আর যে সমস্ত এলাকায় দীর্ঘদিন পানি জমে থাকে তারা কিন্তু এই ঘাসটি নিয়ে নিঃসন্দেহে চাষ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন হয়েছে। এটি হচ্ছে সেই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, ফুলটাও সাদা, ফুলটাও লাল নয়। তো যারা এই ঘাসটি চাষ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি। যারা কাটিং নেবেন দ্রুত যোগাযোগ করুন। আর এখন কিন্তু স্বল্প মূল্যে আমরা কিন্তু এই কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।